सरकारी निर्देशिका के अमान्य करे दोकान बंद करार समय सीमा पेर हबार परो देखा गेलो अनेक दोकान खोला थाकते क्रेतार संख्या नेहाती कम नय दुर्गापुर एजन फाड़ीर एसाय निर्मल सरकारेर नेतृत्वे पुलिस कर्मीदेर देखा गेलो माइकिंग करे आंशिक लकडाउन सम्पर्के सकलके अवगत करते साधारण मानुष जाते मास्क छाड़ा ও অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোয় সেই জন্য সচেতন করা হয় দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে সরকারি নির্দেশ অমান্য করে নির্দিষ্ট সময়ের পরেও দোকান খুলে রাখার জন্য বেশ কিছু দোকানদারকে ধরপাকড় করে প্রান্তিকা ফাঁড়ি পুলিশ প্রতিদিন করোনা সংক্রামক রোগীর সংখ্যা রাজ্যে হুহু করে বেড়ে চলেছে করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকার আংশিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে গত পয়লা মে থেকে রাজ্যে জারি হয়েছে সরকারি নির্দেশিকা সেই অনুযায়ী অত্যাবশ্যকীয় পণ্যদ্রব্য ছাড়া সকল দোকানপাট সকাল 7টা থেকে 10টা ও বিকেল 3টা থেকে 5টা অবধি খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু দুর্গাপুর বেনাচিতি বাজারে দেখা গেল এক অন্য চিত্র সরকারি নির্দেশিকাকে অমান্য করে দোকান বন্ধ করার সময়সীমা পার হবার পরও দেখা গেল অনেক দোকান খোলা থাকতে ক্রেতার সংখ্যা নেহাতই কম নয় দুর্গাপুর এজন ফাড়ির এসায় নির্মল সরকারের নেতৃত্বে পুলিশ কর্মীদের দেখা গেল মাইকিং করে আংশিক লকডাউন সম্পর্কে সকলকে অবগত করতে সাধারণ মানুষ যাতে মাস্ক ছাড়া ও অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোয় সেই জন্য সচেতন করা হয় দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে সরকারি নির্দেশ অমান্য করে নির্দিষ্ট সময়ের পরেও দোকান খুলে রাখার জন্য বেশ কিছু দোকানদারকে ধরপাকড় করে প্রান্তিকা ফাঁড়ির পুলিশ দাদা তিন দিন তো এমনি বাজার পুরো বন্ধ ছিল একসঙ্গে ভিড় পড়ে গেছে শুধু তাই জন্য একটু লেট পর্যন্ত আছে আর সরকারের একটু কড়াকড়ি করা উচিত যে এত করোনা বাড়ছে তো আমরাও একটু কড়াকড়ি দোকানদার তো কোনো দিনও মানে না এখানকার সব সময় দেখছি আগে লকডাউনেও টাইম ছিল তার থেকে বেশি খোলা থাকতো আপনাদের যাদের নিয়মিত যাদের দোকান খোলার কথা বলা হয়েছে যাদের নিত্য অন্যান্য সব জিনিসের দোকানও খোলা আছে হ্যাঁ অনেক দোকান খোলা আছে দাদা এখন আপনিই দেখুন না 10টা অবধি টাইম এখন 12টার উপর হয়ে গেছে প্রায় অনেক দোকানগুলো সব খোলা আছে আপনার নাম মনোজ আগরওয়াল
ধন্যবাদ।